ইন্ডিয়া অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। তুমি জানো, যখন তুমি আমার ফোন ধরো না, না কে জানে কেন তখন খুব চিন্তা হয় আমার। আচ্ছা, আই রিয়েলি মিস ইউ। চলো আমি এবার আসি, যেতে তো ইচ্ছে করছে না একটু, কিন্তু বিয়ের আগে একটু দূরত্ব সহ্য করতেই হবে। চলো বাই বাই। আরে যাও, এখনো দাঁড়িয়ে আছো এখানে? বাই। যদি তুমি ওই ছেলেটার সাথে মেলামেশা বন্ধ না করো না, তাহলে আমি ওর এমন হাল করব যা তুমি নিতে পারবে না। আস্তে আস্তে আস্তে, কি হলো প্রিয়া, তুমি কাঁদছো কেন? আচ্ছা হলো, এটা নিছক দুর্ঘটনা নয়, সবকিছু আমার জন্য হয়েছে। তুই তো একটা ভেজা বিড়াল। মানে? পড়া আর প্রেম দুটো একসাথে চালাচ্ছিস? আমি ওই দিন না সবকিছু জেনে গেছি। ওই রাঘব বলছিল না ওর বন্ধুকে? দেখো, আমরা শুধু বন্ধু, ঠিক আছে? আর এই যে তুমি তোমার আর আমার প্রেমের গল্প চারিদিকে বলছো না, সেটা প্লিজ বন্ধ করো। এটা বন্ধুত্ব নয়, এটা ভালোবাসা, আর তুমিও আমাকে ভালোবাসো, কথাটা বোঝো তুমি? প্রিয়া, আমার সেরকম মনে হয়নি, কিন্তু প্রতিটা মুহূর্ত যখন আমি শুধু তোমার সাথে কাটাই, আমার ভালোবাসা তোমার জন্য আরো অনেক বেড়ে যায়। আর আমি সত্যিই তোমাকে ভালোবাসি, তুমি চিন্তা করো না। আর হ্যাঁ, এই ঘটনাটার ব্যাপারে কাউকে বলো না, আমি চাই না যে আমার জন্য অন্য কারো চিন্তা বাড়ুক, ঠিক আছে? এবার কাঁদা থামাও, ঠিক আছে? তুমি দেখতে পাচ্ছ না আমি তোমাকে কতটা ভালোবাসি, তুমি আমার ভালোবাসাটা বুঝছো না। রাঘব, তুমি পাগল হয়ে গেছো। হ্যাঁ, পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি তোমার ভালোবাসা। আমিও তো তোমাকে খুবই ভালোবাসতাম প্রিয়া। তাহলে প্রিয়া, তুমি ওর সঙ্গে কেন? এটা তুমি ভালো করনি, এটা তুমি ভালো করনি। আরে বাবা, হ্যাপি হোলি! রাঘব বাবা! কিরণ! কি হয়েছে প্রিয়া? রাঘব এসেছিল, এই দেখো রং লাগিয়েছে। রাঘব এখানে এসেছিল? হ্যাঁ, ওই যে ঢোল বাজাচ্ছিল ওটা রাঘবই ছিল। ঢোলওয়ালা প্রিয়া, এটাই কি রাঘব? না, ইনি নন। এ তো রাঘব না বাবা, ইনি নন, আমি সত্যি কথা বলছি। প্রিয়া মা, আমার কথা শোন, তোর কোনো ভুল হচ্ছে, আমরা সবাই থাকতে রাঘব এখানে আসতেই পারে না। চল মা, তুই ঠিক বলছিস, ওটা রাঘবই ছিল। হ্যাঁ বাবা, ও আমাকে পেছন থেকে চেপে ধরেছিল আর রঙও লাগিয়েছে। কিন্তু ওইটা তো রাঘব ছিল না মা। আমার মনে হচ্ছে তোর কোনো একটা ভুল হচ্ছে। আরে রাঘব এখানে ঢুকবে কি করে? এখানে তো আমরা সবাই রয়েছি, আমি আছি, কিরণ আছে, ওরা তো সাহসী হবে না এখানে আসার। যা বিশ্রাম কর গিয়ে। বাবা, রাঘব!
না, ওখানে তো কেউ ছিল না। মা, তুই ক্লান্ত হয়ে গেছিস, তুই গিয়ে বিশ্রাম নে, আর কিরণকেও বাড়ি যেতে হবে। যাও বাবা কিরণ, তুমিও স্নান করে বাড়িতে বিশ্রাম নাও। সাবধানে থাকবেন, আমি আসছি। যাও বাবা, কাল দেখা হচ্ছে। তুমিও যাও মা, বিশ্রাম করো। চল চল। বাবা, আমি এটা ভাবছিলাম যে প্রিয়া আর আমার বিয়েটা যদি এই মাসেই দিয়ে দেন, প্রিয়ার ভয়টাও কমে যাবে। আমি ভাবছিলাম যে বিয়ের পর আমরা দুজন বাইরে চলে যাব কিছুদিনের জন্য, ওর মনটাও ভালো হয়ে যাবে। ভাবনাটা তো তোমার ঠিকই আছে কিরণ বাবা, আমিও সারা রাত্রি এটা নিয়ে ভাবতে গিয়ে ঘুমোতেই পারিনি। যখন তোমরা কর্তাগিনী রাজিই আছো, তাহলে বিয়েতে দেরি করবো কেন? একটা কাজ করি, এই মাসেই একটা ভালো দিন টিন দেখে তোমাদের দুজনের বিয়ে দিয়ে দিচ্ছি। ঠিক আছে বাবা। তুই সত্যি বলছিস? খবর কি পাক্কা? রাঘব, রাঘব! হ্যাঁ হ্যালো, আমি রাঘবের মা বলছি। প্রিয়া ফোনটা তোল। নেহাকে ফোন করে দেখি। আমি এখনি আসছি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। হ্যালো হ্যালো নেহা, নেহা মা, প্রিয়া কোথায়? কাকু, আমরা তো দোকানে এসেছি কেনাকাটা করবার জন্য। প্রিয়া তো ওই দোকানে চুড়ি কিনছে। মা, তুমি প্রিয়াকে নিয়ে তাড়াতাড়ি ওখান থেকে বেরো, রাখো ওখানে পৌঁছচ্ছে। কি? আমিও পৌঁছচ্ছি। হ্যাঁ কাকু, আমি যাচ্ছি এক্ষুনি। হ্যালো কিরণ, কিরণ বাবা। হ্যাঁ বাবা, বলুন। ওই রাঘব ওখানে নেহা আর প্রিয়ার পিছনে পড়েছে। আমি এক্ষুনি পৌঁছচ্ছি ওখানে। রাঘব, তুমি? যদি তুমি আমার না হও না, বিয়ে করছো না তুমি? আমি তোমার এই জন্মে তো কি, আগামী জন্মেও হতে পারবো না। কি করছো রাঘব? রাঘব, এসব কি করছো? প্লিজ এসব করো না রাঘব, প্লিজ এসব করো না, প্লিজ। তোমার মনে আছে আমি কি বলেছিলাম? যদি ভালোবাসার জন্য আমি প্রাণ দিতে পারি, রাঘব প্লিজ এসব করো না, তাহলে সেই ভালোবাসা না পেলে আমি সেই ভালোবাসার প্রাণ নিতেও পারি। রাঘব প্লিজ এসব করো না তুমি, রাঘব প্লিজ ছেড়ে দাও, প্লিজ এরকম করো না রাঘব।
বাঁচাও।